আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো হাতিলের সেন্টার টেবিল নিয়ে। তো আবার বলে নিচ্ছি, অ্যাপস ইউটিউবের থেকে আমার বলছিলাম। তো অনেক দিন পরে আবার একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম হাতিলের সেন্টার টেবিল সম্বন্ধে। আশা করি সবাই ভালো আছেন। তো এটা একটা গ্লাস অ্যান্ড কার্ট, নিচে এই অপশন আছে, অনেক কিছু রাখা যাবে। এই পাশে আমি আরেকটা দেখাচ্ছি, এটা হলো কাঠের। কাঠেরটার সুবিধা আছে, সেটা হলো আপনার উপরে অ্যান্ড নিচে দু জায়গাতে রাখা যাবে। চাইলে অনেক জিনিস আছে যে ম্যাচিং, যেমন এই যে এই সোফাটা যেটা, এটার সাথে মোটামুটি এই টেবিলটাও যায়, ম্যাচিং এরকম ম্যাচিং করে নেওয়া যায়। তো এখানে আরও একটা দেখাচ্ছি সেন্টার টেবিল, সেটা মোটামুটি একটু বড় টাইপের সোফা, একটু বড় টাইপের যদি লাগে সার্ভিসের জন্য। এটা একটু বড় সরু, এটার রেঞ্জটা আপনার 12,000 টাকার মতো আসবে, বড় টাইপের। অ্যান্ড অ্যানাদার দেখাচ্ছি আমি, আরেকটা আছে এটা, এটা একটু নতুন বা আধুনিক টাইপের, এটার রেঞ্জটা একটু বেশি, 16,000 টাকার জয়াল আছে, পরে নিচে কিছু রাখা দেবে। একটা ড্রয়ার আর মূলত সেলফগুলো এই একটু স্টাইলিশ, পরে নিচেও কিন্তু রাখা যাবে জিনিসগুলো। এই আরেকটা সবচেয়ে ছোটো, অন্য অন্য জায়গায় সব জায়গায় দেখছি এটা ভালো চলে, এবং হাতিলের শুরু থেকেই মডেলটা আছে, প্রথম মডেল এটা সেন্টার টেবিল, এবং এখনও ভালো চলে, মাত্র 6,864 টাকা। এছাড়া আরও অনেক মডেল আছে দেখাচ্ছি। আরেকটা হলো এটা, এটা হলো মানে হাতিলেরই, হাতিলের মধ্যে দুটো এসিএল, এটা হলো এসপিএলের, এটা কাঠের, এটার রেঞ্জ বেশি না, মাত্র 7,696, মানে 7,000 টাকার মতো। কাঠের মধ্যে আরও একটা ডিজাইন, এটা অনেক নাইস, মাত্র 8,008 টাকা, অনেক সুন্দর। যাদের বাচ্চা আছে, ছোটো বাচ্চা, তারা চাইলে এই কাঠের টেবিলগুলো নিতে পারেন। এছাড়াও কিন্তু অনেক মডেল আছে, একটু দেখাচ্ছি বড় করে। এটা এটা সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে, এটা এটা রেঞ্জ হতে 16,000 টাকা বর্তমানে। এগুলো কিছু আপনার প্র্যাকটিক দিয়েছি, এগুলো সেন্টার টেবিলের মডেলগুলো। কাঠের মধ্যে যে আরও 2-3টা আছে, কিছু প্র্যাকটিক্যাল দেখাইলাম। তো তো আজকে এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন, দোয়া করবেন। আর কোনো কিছু প্রাইস টাইস জানার থাকলে কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।